বন্ধুরা, প্রথমে কড়াই বসেছি, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, সরষের তেল দিয়েছি। এটা নিয়ে এর মধ্যে সবজি দেবো, ওলকপি, আলু, গাজর, সব সবজিগুলো দিয়ে নাড়বো। সব সবজিগুলো দিয়ে তেলে ভালো করে নেড়ে নিতে হবে, লবণ নিয়ে দিতে হবে, দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। গরম হবে, জিরে, আদা, শুকনো লঙ্কা, হলুদ বেটে নিতে হবে। ঢাকনা খুলে নেড়ে বেগুন দিতে হবে, দুটো কাঁচা লঙ্কা, মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলাটাকে, মশলার জলটা দিয়ে নাড়তে হবে। এরপরে মশলা বাটার জলটা দিয়ে নেড়ে নিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকনাটা খুলে নিতে হবে, নিয়ে সামান্য চিনি দিতে হবে, দিয়ে নামিয়ে নিতে হবে। অসাধারণ স্বাদের।